সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি ওমর ফারুক। এবার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় এলো যুবলীগের নাম। ফরিদপুরে হেলমেট ও হাতুড়ি বাহিনীর বিরুদ্ধে শুদ্ধি অভিযানের রেশ কাটতে না কাটতেই কেন রাজনীতির মাঠে বন্ধ হচ্ছে না দুর্বৃত্তের বিচরণ? কেন ত্যাগী কর্মীরা পেরে উঠছেন না রাজনীতির লেবাসধারী দুর্বৃত্তদের সাথে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় রাজনীতি ও সন্ত্রাস, এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক বিএনপি, এবং জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি শিরোনামগুলো। ইউএনও ওয়াহিদার ওপর হামলায় তিনজনের জড়িত থাকার কথা স্বীকার। সিসিটিভির লাল শার্ট পরা ব্যক্তি আসাদুল বলছে র্যাব, মোটিভ জানতে প্রয়োজন আরও তদন্ত। রাজধানীতে আবারও বাস চাপায় পা গেল এক নারীর, নামার পর চাপা দেয় ওই বাসে, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। ফরিদপুরে ক্ষমতাসীন দলের পদে থেকেই চলতো হাতুড়ি ও হেলমেট বাহিনীর ত্রাস, জানত পুলিশ প্রশাসনও, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ত্যাগী নেতারা। নানা শর্তের বেড়াজালে মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাজার, পর্যাপ্ত ফ্লাইট না থাকায় টিকিট নিয়ে হাহাকার, দুশ্চিন্তায় আটকে পড়া প্রবাসীরা। বৈরুত বিস্ফোরণের এক মাস পর ধ্বংসস্তূপে মিলেছে হৃদস্পন্দন, জীবিত কাউকে পাওয়ার আশা, অভিযানে চিলির উদ্ধারকারী দল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ওয়াহিদা খানমের ওপর যে ঘটনা ঘটেছে সেটি গতকাল জুড়েই এবং গত পরশু থেকে, মূলত গতকালেই খুব আলোচনায় ছিল, এবং ফরিদপুরের ঘটনাও আমরা জানি যে সেটি নিয়েও সারা দেশে তোলপাড় হয়েছে। এটি আমরা যে আজকে পাঁচটি শিরোনাম পড়লাম, সেই পাঁচটির দুটো শিরোনামই আসলে দখল করে আছে সেই ঘটনা। তো আমরা সেটিকে সামনে রেখেই আমাদের আজকের এই সম্পাদকীয়র বিষয় ঠিক করেছি, রাজনীতি ও সন্ত্রাস, যেটি আমরা এরই মধ্যে বলেছি। তো আমি প্রথমে নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা জানি যে এই ঘটনার পর ইউএনওরা, বিশেষ করে মাঠ প্রশাসনের কর্মকর্তারা, যেই তিন বছর আগে যেই দাবি জানিয়েছিলেন যে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য যেন আনসার নিয়োগ দেওয়া হয়, সেটি সরকার বলছে যে আগামী সপ্তাহের ভেতরে সেটি হয়ে যাবে এবং সেটির একটি সার্কুলার জারিও করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এটি করে আসলে যে যেই মূল যেই সমস্যা সেটির আসলে সমাধান হবে কি না? নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ আপনাকে যারা শুনছেন, আমার শুভেচ্ছা। দেখেন, আজকে এমন একটা ঘটনা ঘটবে, হয়তো আজ করা গিয়েছিল, কিন্তু এত বড় পর্যায়ে হবে এটা কিন্তু কল্পনা করা যায় না। আমি স্তম্ভিত যে একজন ইউনোকে যখন তার ভেন্টিলেটর দিয়ে ভেদ করে যখন সন্ত্রাসীরা গিয়ে এই হাতুড়ি বাহিনী কে সৃষ্টি করেছে, কে আবিষ্কার করেছে এই হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনী যখন তাদেরই দোষর, এই যে সরকারের যন্ত্র, রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে হাতুড়ি পিটিয়ে যা, যেখানে মাথার খুলিটা ভেঙে ভেতরে ঢুকে গেছে, মগজে ঢুকে গেছে, এই পর্যন্ত প্রহার করা, কাউকে বাঁচানোর জন্য প্রহার করা হয় নাই, এবং তার নিরাপত্তা, নিরাপত্তা তো একটা কথা থেকেই যায়, সরকারের ওই লেভেলের, ইউএনও লেভেলের একজন যদি নিরাপত্তাহীনতায় চরমভাবে দিন যাপন করে, তবে সাধারণ মানুষ বা আমরা যারা বিরোধী দলে, রাজপথের বিরোধী দলে আছি, আমাদের কি অবস্থা এটা সহজেই বোঝা যায়। যারা এই সরকারকে নিশিরাতে সাহায্য করে যারা পাশ করালো, এই তো সেই ইউএনও যিনি এই ঘোড়াঘাটেই ছিল ইলেকশনের সময়, 2018 ইলেকশনের সময়ও সে সরকারকে সহযোগিতা করে সেইখানের এমপিকে পাশ করিয়েছে, এবং তার হাজবেন্ড পার্শ্ববর্তী আরেকজন এমপিকে পাশ করিয়েছে, তারা তাদের কাছে নিস্তার নাই এই হেলমেট বাহিনী। আপনার মনে পড়ে ওমর সাহেব, যে যখন নিরাপদ সড়ক
চাই নিয়ে আন্দোলন হচ্ছিল আওয়ামী লীগের ধানমন্ডি 3 নম্বরে, যে হেড অফিসে যে মানুষগুলোকে মারলো পিটালো লুঙ্গি পরা হেলমেট পরে তারা আসছিল, আজকে যদি ওদের বিচার হতো শুধু বিরোধী দলের উপর দায় না দিয়ে যদি ওদের বিচারটা ঠিক মতো করতো কারা ছিল সেই হেলমেট বাহিনীর, আজকে এই যুবলীগের যখন যেখানে যে ধরা পড়ছে সেইখানে কিন্তু হয় ছাত্রলীগ না হয় যুবলীগ না হয় হাতুড়ি লীগ না হয় হেলমেট লীগ এইসব তারা যা ইচ্ছা তাই করছে। আজকে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যুর জন্ম হচ্ছে। আমি যদি মনে করি, আমি যদি বলি যে এটা সিনহা হত্যাকে সিনহাকে সিনহা ইস্যুকে দূরে সরানোর জন্য গতকালকে আমরা যা দেখেছি ভিডিওতে যে প্রদীপ এবং লিয়াকত দুইজনই পুলিশ কাস্টডিতে পুলিশের গাড়িতে জেলখানার গাড়িতে জেল কাস্টডিতে তারা যখন এই ভিডিও ক্লিপ ছাড়তে পারে তারা মোবাইল পেল কোথায়, মোবাইলটা কে দিল, সরকারের যখন একটা সংস্থা আরেকটা সংস্থাকে চরমভাবে ভুলুণ্ঠিত করার জন্য চরমভাবে পদদলিত করার জন্য মারমুখী হয়ে নামে, তখনই বোঝা যায় রাষ্ট্র কোথায় আছে এবং রাষ্ট্রযন্ত্রের এই এক টানা 3 বারের এই যে নিশিরাতের সরকার বলি বা বিনা ভোটের সরকার বলি যারা এই কাজগুলো করেছে আজকে সেই রকিবউদ্দিনের কাজ এবং আজকের এই নুরুল হুদাদের কাজ, যে আজকে যে অবস্থা বাংলাদেশে হয়েছে সেই ইউনরা যে সহযোগিতা করেছে, আজকে প্রথমে তো আপনি আমাকে মেরেছেন আমি মারা গিয়েছি, তারপরে আপনি তো মারতে মারতে ফ্রাঙ্কেনস্টাইন দানবে পরিণত হয়েছেন, আপনি মারতে কি নিজের সন্তানদেরকে মারবেন নিজের আত্মীয় স্বজনদেরকে মারবেন, তারপর কি পাবেন যখন কাউকে না পাবেন তখন নিজের হাতকে মারবেন নিজের পাকে মারবেন, যেমন অবস্থা অতীতেও হয়েছিল সেই একই অবস্থার পদধ্বনি আজকেও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যখন মনে রাজনীতিতে দুর্বৃত্তদের তোষণ বা লালন পালন এবং পৃষ্ঠপোষকতা সেটি কি আপনাদের দলের ক্ষেত্রেও কি প্রযোজ্য কিনা স্বীকার করা হয় নাই, সেটা কি রিমান্ডে, সেটা কেমন রিমান্ড ছিল, সুশ্রুতি দেওয়ার মতো রিমান্ড ছিল নিশ্চয়ই, সেই রিমান্ডে নেওয়ার পরেও আমরা কিন্তু 164 ধারা যে পুলিশরা এই ওসি প্রদীপ কত লোককে আপনার পেশাব খাইয়েছে পানি চাওয়ার পরে মারের পরে তাকে পানি দেওয়া হয় না সারা রাত ঝুলিয়ে রেখেছে, সে ভিডিওতে দেখায় যে তাকে কোথায় মেরেছে, তাকে যদি সত্যি সত্যি মেরে থাকতো তাহলে কি তার কাছ থেকে 164 ধারার জবানবন্দিটা আসতো না, রিমান্ডের অর্থ কি জোর করে জবানবন্দিটা নেওয়া, এই 164 ধারাটা ওই কারণে ব্যবহার হয়, এইখান থেকেই প্রমাণ হয় যে একটা ইস্যুকে ঠেকে রাখার জন্য আরেকটা ইস্যু সৃষ্টি হয়। আমি যদি মনেই করি যে এই এই মেজর ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইয়োনো ইস্যু, এটা কিন্তু এত হালকা করে দেখার কিছু নাই, যাদেরকে দিয়ে করানো হয়েছে যখন যে ধরা পড়ছে তখন তারাই হয় ছাত্রলীগ না হয় যুবলীগ না হয় স্বেচ্ছাসেবক লীগ না হয় উপকমিটি শাহেদ লীগ অথবা আপনার সাবডিনা লীগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেই রেজিস্টার লীগ, কেউ কিন্তু থেমে নাই আপনি যেটি আওয়ামী লীগের বিরুদ্ধে তুলছেন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তুলছেন এই ধরনের অভিযোগের মানে আপনাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য কিনা আমি সেটি এরপরে জানতে চাইবো। আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। একজন দর্শক তিনি হচ্ছেন আপনার ফেসবুকে একটি মন্তব্য করেছেন, আমি সেটির দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সেটা আমি একটু পড়তে চাই এবং তারপরে আমি তার উত্তরে আপনি কী বলবেন সেটা আমি জানতে চাইব। তিনি লিখছেন যে অপরাধী যেই হোক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, অপরাধী সরকারি দলের হলে তখন এভাবে বলতে হয় প্রায়ই বলতে হচ্ছে, এর চেয়ে সহজ হতো এমন অপরাধীদের দলে স্থান না দেয়া, যেই অপরাধীকে নিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাকে বলতে হয় সেই অপরাধীকে আগেই শনাক্ত করা কঠিন কিনা, সেই অপরাধীর পৃষ্ঠপোষককে শনাক্ত করাও কঠিন না, কথা হলো দলকে শুদ্ধকরণে কাউয়ামুক্তকরণে আগ্রহ আছে কিনা, সেই আগ্রহের লক্ষণ দেখছি না, শুধু বড় অপরাধ কেউ করলে বহিষ্কার করেন সাথে বলেন অপরাধী যেই হোক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটি হচ্ছে একজন দর্শকের মন্তব্য। এটি আসলে মানে এই একের পর এক ঘটনার পরেই কিন্তু যেহেতু প্রায় বলতে হচ্ছে এই ধরনের কথা যে
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধী যেই হোক, সে কারণে আসলে এটি বলছেন সেই দর্শক বলছেন। সুভাষ সিংহ রায় আপনি কি বলবেন এই দর্শকের যে বিশ্লেষণ সেই ক্ষেত্রে? আপনার সহ যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, দর্শক যারা দেখছেন, যারা দেখছেন না তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো বলতে হয় এবং নীলিফা চৌধুরী মনিয়াপা ক্রিকেটের পরিভাষায় যাকে বলে মারকুটে ব্যাটসম্যান, তিনি আসলে মারকুটে ব্যাটসম্যান, তা স্বাভাবিক কারণে তার মতো করে সে বলেছেন। কিন্তু বিএনপির যে রান্নাঘর, সেই রান্নাঘরে যে পলিটিক্সের খিচুড়ি হয় সেই সেগুলো কি সব মশলাগুলো কি সবই সত্যি? আর তার সাথে দর্শকের প্রশ্ন আপনি যোগ করে দিলেন, সেই দর্শকের প্রশ্নের যথার্থতা কিন্তু রয়েছে এবং খুব স্বাভাবিক কারণে প্রশ্নগুলো ওঠাটা খুব স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হচ্ছে কার্পেটের নিচে ময়লা রাখতে চায় না এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে না। এখানে জজ মিয়ার নাটক হয় না, তখন ইয়োনো আক্রান্ত হয়, তার দ্রুততার বেগে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং যা যা করণীয় সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে সেটা সম্পন্ন হয়। কিন্তু এর আগে দুঃখজনক ভাবে আমরা সায়ামেস কিবরিয়া, যার অবদান রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে এবং তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন, তাকে যখন দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীরা যখন হামলা করলো তাকে কিন্তু হবিগঞ্জ থেকে আমরা কোনো এয়ার অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টারে আনতে পারিনি। পার্থক্য জায়গাটা সেটি। এখন কথা উঠবে এই পার্থক্যকে কি আমি তৃপ্তির ঢেকুর তুলব? অবশ্যই না। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 2009 সালে আপনি জানেন সন্ত্রাস বিরোধী আইন তৈরি করেছিল এবং সেই আইনের 2-3 বার সংশোধন হয়েছে, তখন নীলুফার আপা কিন্তু সংসদে ছিলেন। 2010 সালে জাতীয় সন্ত্রাসবাদ যে নীতি, দমন নীতি, সেটা কিন্তু তৈরি করা হয়েছে। 2011 সালে সন্ত্রাস বিরোধী কৌশল পত্র গ্রহণ করা হয়েছে। প্রশ্ন থেকে যায় এত কিছুর পরেও কেন আমরা এগুলো দেখছি? খুব দুঃখের সাথে লক্ষ্য করি সরকারি দলের ভিতরে সুশাসনের যথেষ্ট অভাব রয়েছে এবং জাতীয় রাজনীতিতে যেমন সুশাসনের ঘাটতি দেখি, খামতি দেখি, তেমন সুরাজনীতিরও কিন্তু অনেক ব্যত্যয় দেখি। তা এই ব্যাপারগুলোতে স্বীকার করতে কোনো অসুবিধা নাই, কিন্তু বর্তমান সরকারের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, আপনি খুব ভালো করে জানেন এবং একজন সংবাদকর্মী হিসেবে, নুসরাত হত্যাকাণ্ডের পর যেই দ্রুততার বেগে আমরা 2019 সালে 24 অক্টোবর যে রায় ঘোষণা করতে দেখেছি, এটা এই দর্শকের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু তখনও কিন্তু অনেকে করেছিলেন যে এটার বিচার হবে কিনা, বিচার পাবো কিনা। আমরা 2015 সালে রাজন যে শিশু ছেলেটি সবজি বিক্রেতা, তার হত্যাকাণ্ডের পরে খুব দ্রুততার বেগে আমার যদ্দূর মনে পড়ে 21টি কার্য দিবসেই তার বিচার কাজটা সম্পন্ন হয়েছে এবং তাদের আইনে আওতা আনা গেছে, তাদের বিচার করা হয়েছে। এই ধারাবাহিকতা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সরকারি দলের ভিতরে যে সন্ত্রাসীদের অবস্থান এটা দেখা যায়। আর যেহেতু এখন তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটেছে, গণমাধ্যমের বিস্তার ঘটেছে এবং কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে তথ্য প্রবাহের একটা বারবারান্তর সময়, সে সময় কিন্তু কোনো কিছু কিন্তু ঢেকে রাখার কোনো সুযোগ নাই। আর সরকারে ঢাকতেও চায় না বলে আজকে নীলুফার আপা যখন যে প্রতিবাদটি করেন, সেই প্রতিবাদের সাথে আমারও কিন্তু এক ধরনের সুর মিলানো থাকে। কেন এই পরিস্থিতিগুলো তৈরি হয়, কেন দলের ভিতরে উপদল সৃষ্টি করে নতুন নতুন সন্ত্রাসীদের কথা আমরা বিভিন্ন সময় জানতে পারি? কেননা এই সন্ত্রাসী শুধুমাত্র ইয়োনোকে হত্যা করার চেষ্টা করেছে তা নয়, তারপরে হামলা করেছে তা নয়, ইতিপূর্বে সে বহুবার করেছে। সুভাষ সিংহ রায় মানে দর্শকের যে প্রশ্ন, সেটি আপনি যদি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তির কারণে অনেক কিছুই এখন প্রকাশ্য, এখন বিষয় হচ্ছে যে একটি ঘটনা ঘটলে সেটির একটি ফৌজদারি দিক আছে, আরেকটা হচ্ছে যেহেতু তার একটি রাজনৈতিক পরিচয় আছে, তার রাজনৈতিক দল হিসেবেও তার কিছু দায় দায়িত্ব থাকে।
তো সেই জায়গা থেকে সরকারি দল সেটি আসলে দেখছে কিনা যে একের পর এক এরকম দলীয় কর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন উঠছে এবং সেটি আসলে সমস্যাটা কোন জায়গায়, সেটি আসলে দল হিসেবে সেটি আসলে দেখা হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? আমি খুব স্পষ্ট করে বলি, আমি যেটা আমি আবারও উল্লেখ করছি, আমাদের সুরাজনীতি এবং সুশাসনের ঘাটতি রয়ে গেছে এবং এটার কারণটি হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন থাকবে তারাই শুধুমাত্র সুশাসন এবং সুরাজনীতির কথাটা স্পষ্ট করতে পারবে না। এটার জন্য অনেকগুলো রাজনৈতিক দল থাকতে হবে, রাজনৈতিক দলের কার্যক্রম থাকতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে বিরোধী দল রাজনীতিতে তারা বিরোধী মহলে ভূমিকা পালন করে, যে কারণে বিরোধী দলের রাজনীতির যে সংস্কৃতির ধারাটি, আপনি যে হাতুড়ির বাহিনীর কথা মনিয়াপ্পা বললেন, হ্যাঁ স্বীকার করতেই হবে, কিন্তু হাতুড়ি বাহিনী 2001 সালে পয়লা অক্টোবরের পর যারা বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে যাদেরকে ঢাকায় পঙ্গু হসপিটালে আনা হয়েছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল, তার অধিকাংশই কিন্তু হাতুড়ি পিটা ছিল। এবং একজন দুর্ভাগ্যজনক ঘটনা, একজন সাবেক মন্ত্রী তিনি বলেছিলেন যে যদি হাতুড়ি পিটা করে আনতে পারো তাহলে এত টাকা পুরস্কার দেওয়া হবে, যদি হাত কেটে আনতে পারো এত পুরস্কার দেওয়া হবে। সন্ত্রাসবাদকে লালন করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনি এনএমডি দিয়েছেন, খুনি মোস্তাক এনএমডি অর্ডিনেন্স করেছে, আর জিয়াউর রহমান সাহেব পার্লামেন্টে 1979 সালে 9 এপ্রিল এটা আইনে পরিণত করেছে। মানে এখন কি মানে সে কারণে সেটার পুনরাবৃত্তি হচ্ছে? আমি বলি রাজনীতির সংস্কৃতিতে আপনি সন্ত্রাসবাদের যে জন্ম দিয়েছেন, আপনি সন্ত্রাসবাদকে আশকারা দিয়েছেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ তার একটি লেখা সাপ্তাহিক তৎকালীন বিক্রম পত্রিকায় ছাপা হয়েছিল এবং একটা বড় সাক্ষাৎকার ছাপা হয়েছিল, তিনি সেখানে বলছেন রাজনীতি দেখে মনে হচ্ছে, যখন বিএনপি শাসন আমল ছিল একদম জিয়াউর রহমানের শাসন আমলে, তিনি বলছেন মনে হচ্ছে যেন বুদ্ধি থাকলে হালে রাজনীতি করে ব্যবসার চেয়েও কম আয় করা যায় না। দিনাজপুরের যে ইউনো আমার বোন একে হামলা করা হলো, কিন্তু আমাদের দেশে নারীবাদী বা নারী নেত্রীরা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কোনো পেপার পত্রিকা বা টেলিভিশনে জানাচ্ছে না। তাদের প্রতিবাদ শুধুমাত্র কি সাম্প্রদায়িকতা বা ধর্মের বিরুদ্ধে, নাকি আমাদের এই সামাজিক সমস্যার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানানো উচিত? এটাই আমার প্রশ্ন নীলুপার আপার কাছে এবং সুভাষ সিং রায়ের কাছে জানতে চাই। জি আপনাকে ধন্যবাদ, আমি নিশ্চয়ই আবার ওনাদের কাছে যখন যাব তখন তারা সেই উত্তর নিশ্চয়ই দেবেন। জুনায়েদ সাকি আপনার কাছে আমি যেটি জানতে চাই, যেটি বলা হচ্ছে যে অন্যান্য সরকারের থেকে এই সরকারের আসলে পার্থক্য আছে, তারা আসলে ব্যবস্থা নেন এবং সুভাষ সিংহ রায় যেটি বলছেন যে কার্পেটের নিচে কোনো ময়লা তারা জমিয়ে থাকতে দিতে চান না, আপনি কি বলবেন? সাকি ভাই আপনার মাইক্রোফোনটা অন করতে হবে আপনার। ধন্যবাদ আপনাকে, আমি এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম। সর্বশেষ জনাব সুভাষ সিংহ রায় যেটা বললেন যে অন্য সরকারের সাথে বর্তমান সরকারের পার্থক্য আছে, পার্থক্যের দিক উনি তো ওনার মতো করে বলবেন, আমি যেটা পার্থক্যের জায়গা দেখতে পাই যে বাংলাদেশে নানাভাবেই জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্রযন্ত্রের উপরে কর্তৃত্ব কায়েম করে, নির্বাচন ব্যবস্থার উপর কর্তৃত্ব কায়েম করে ক্ষমতায় থাকার নজির আছে, কিন্তু সেটা ধারাবাহিকভাবে সাফল্যের সাথে সেই নজিরকে অব্যাহত রাখার সবচেয়ে বড় কৃতিত্বটা বর্তমান সরকারের আছে। তারা দুটো নির্বাচনকে, একটা নির্বাচন 153টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, আর পরবর্তী নির্বাচন এই 2018 সালের 30শে ডিসেম্বর সেটা তারা রাতের আধারে ভোট কেটে নির্বাচিত হয়েছে। এবং আমরা দেখেছি যে একেবারেই অদৃষ্টপূর্বভাবে রাষ্ট্রযন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো এই এই ভোট কাটার কাজে নিয়োজিত ছিল এবং তারা এই কাজে প্রায় প্রকাশ্যেই যে কাজগুলো করেছেন সেগুলো যারা আমরা নির্বাচনে অংশ নিয়েছি কিংবা যারা এই কম বেশি এই দেশে থাকি তারা কম বেশি এটা তাদের অভিজ্ঞতার মধ্যে আছে। এখন এই পার্থক্যের ফলে যেটা হয়েছে যে সন্ত্রাস নির্ভর রাজনীতি আমাদের দেশের এই যে যারা শাসন ক্ষমতায় এসেছেন তাদের প্রায় অঙ্গাঙ্গী ভাবে এটার সাথে যুক্ত, কারণ হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতাটাকে কাজে লাগান, রাজনৈতিক ক্ষমতাটাকে কাজে লাগান ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে। সেই দিক থেকে
ধন সম্পদ আহরণ করার যখন আপনি হাতিয়ার হিসেবে রাষ্ট্র ক্ষমতা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগান, তখন আমরা দেখি যে এইটা নানা ধরনের শক্তি এর মধ্যে যুক্ত হয় এবং তারা সেটাকে কাজে লাগিয়ে সর্বোত্তম ভাবেই। কিন্তু জুনায়েদ সাকি মানে আপনার মানে আগে এই ধরনের নির্বাচনের আগেও যারা সরকার গঠন করেছিল তাদের সময়ও কি দলীয় ক্যাডারদের আধিপত্য টেন্ডারবাজি এগুলো কি দেখা যায় নাই? সেটাই আমি বলছি তো, আমি বলছি যে এটার একটা ধারাবাহিকতা আছে। এটা এমন নয় যে বর্তমান সরকারের আমলেই এটা একমাত্র নতুন করে এসছে, এটা আগেও ছিল। কিন্তু বর্তমান আগে ছিল এবং তার মূল থাকার কারণটা হচ্ছে যে যারা এই পর্যন্ত ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার একটা মানে মোটামুটি যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি যে ক্ষমতাকে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন। ফলে ক্ষমতা যখন ধন সম্পদ আহরণের হাতিয়ার হিসেবে কাজে লাগে তখন এই ধরনের মানে বল প্রয়োগ এটা মানে একটা নানাভাবেই আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং এই ক্ষেত্রে যেহেতু মানে রাজনৈতিক দল মানে সরকার, রাষ্ট্র এবং দল, এই তিনটা যে আলাদা প্রতিষ্ঠান এবং তিনটার মধ্যেও যে একটা ক্ষমতার ভারসাম্য থাকে, আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার চরিত্রটা এমন যে এই ক্ষমতায় যারা যায় এই তিনটার মধ্যে আর তেমন কোনো ভারসাম্য মোটেই থাকে না। সরকার এবং রাজনৈতিক দল তো একই থাকে, এমনকি রাষ্ট্র ব্যবস্থাটাকে পুরোপুরি তাদের নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে। আমি বলবো যে এই বর্তমান সরকার এটার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন, অর্থাৎ রাষ্ট্র পুরো যন্ত্রটাকেই তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এবং মানে আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশ বাহিনী, তারা যেভাবে দলীয় একটা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেটা ভোট ডাকাতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আর কি, বিরোধী দল দমন থেকে শুরু করে চুরি দুর্নীতির পাহারাদারি থেকে সমস্ত জায়গায়, এইটা এখন কখনো কখনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় এসে দাঁড়ায়। অর্থাৎ এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কনফ্লিক্ট তৈরি হয় এবং সেই কনফ্লিক্টটার চূড়ান্ত মাত্রা আমরা দেখতে পাচ্ছি। এবং এটার সবচেয়ে বিপজ্জনক দিকটা আমি বলবো যে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়াচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন সংগঠনের মধ্যে কিন্তু একটা টেনশন কিংবা আস্থা কিংবা সমন্বয়হীনতা কিংবা যে শৃঙ্খলার জায়গা থাকে সেটার মধ্যেও ঘাটতি দেখা যাচ্ছে। ধরুন যে এই যে মেজর সিনহাকে যে গুলি করে হত্যা করা হলো, এর ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে এটা মানে একটা পুলিশ বাহিনী নিম্ন পর্যায়ের কর্মকর্তারা তারা এইটা একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গুলি করে মেরে ফেলার মানে বেপরোয়া সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তার মানে জিনিসটা আর হাতের নিয়ন্ত্রণের মধ্যেও আসলে কার্যত নাই। এবং এটা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃ সম্পর্ক থাকে, শ্রদ্ধা থাকে কিংবা একটা কাজের ভারসাম্য থাকে, ক্ষমতারও ভারসাম্য থাকে, সেই জায়গাগুলোকেও নানানভাবে ক্ষতিগ্রস্ত করছে, যেটা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই বিপদের মধ্যে ফেলবে। তো আমি মনে করি যে বর্তমান সরকারের যে একটা সর্বব্যাপী যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা এবং নিজেদের দলের নেতাকর্মীদেরকেও সেই কাজে ব্যবহার করা, তার ফলে তাদের অনেককেই এই বেপরোয়া কর্মকাণ্ডে লাইসেন্স দিতে হয়। অর্থাৎ আপনি ক্রস ফায়ার করে মেরে ফেলতে পারবেন, আপনি বিপুল অঙ্কের চুরি ডাকাতি করতে পারবেন এবং সেই টাকা পাচার করতে পারবেন, আপনি বড় আকারে ধরা পড়বেন না, আপনি আপনার দলকে দিয়ে হেলমেট বাহিনী বানিয়ে বিভিন্ন বিরোধী দল দমনে কাজে লাগাবেন অথবা এই ধরনের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাজে লাগাবেন, তখন আপনার কিন্তু এই যে যারা এই কাজগুলো করে তারা এক ধরনের লাইসেন্স পায় যে আচ্ছা আমরাই তো সরকারকে টিকিয়ে রেখেছি, কাজেই আমরা অনেক কিছু করে পার পেয়ে যাব। ফলে তারা যখন সীমা অতিক্রম করে তখন হয়তো কিছু কিছু ঘটনা আমরা দেখি, যখন ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয় তখন দুই একটা বিচার আমরা হয়তো দেখি। কিন্তু আজকে সুভাষ সিংহ রায় যে কথাটি বললেন যে 2001 সালের পরে এই যে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছিল, তো সেই সাম্প্রদায়িক হামলার তো 2009 সালে হাইকোর্টের থেকে একটা তদন্ত কমিটি করে কতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে তার লিস্টি করা হয়েছিল, তার নানা রকম তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেইগুলো কি তদন্তপূর্বক বিচার হয়েছে? প্রত্যেকটি ঘটনাকে বিচারের মধ্যে পড়ে? সেগুলো কিন্তু পড়ে না। ফলে বিচার যে কয়টা হয় এটা আপনি দেখাতে পারেন যে ও ওইটার তো বিচার হলো, ও সেটার তো বিচার হলো, কিন্তু আপনি ঘটনা যতগুলো ঘটে তার মধ্যে বিচার হওয়ার পার্সেন্টেজ এত কম যে যার ফলে বেশিরভাগ মানুষ মনে করেন যে ঘটনা ঘটিয়ে পার পেয়ে যায়। এখন যে আমরা দৃশ্যতই দেখতে পাচ্ছি যে ঘটনার ঘটার সাথে সাথেই বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া সেটি দৃশ্যমান হচ্ছে, সেটিকে আপনি কোনোভাবে মানে গোনায় ধরতে চাচ্ছেন না? কার্যক্রমের ক্ষেত্রে এই জিনিসগুলো করতে হয়। আমি যে কারণে বলতে চাই যে বর্তমান সরকারের ক্ষেত্রে অন্য সরকারগুলো বিশেষত যখন নির্বাচন
মানে নির্বাচনের মধ্যে দিয়ে যেখানে ক্ষমতার হাত বদল হয়েছে সেই সরকারগুলোকে তাও কিছুটা ভাবতে হয়েছে যে শেষ পর্যন্ত আমাদেরকে নির্বাচনের কাছে যেতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। বর্তমান সরকার যেহেতু জনগণের মুখোমুখি হওয়ার চিন্তা করে না, যার ফলে তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিজেদের দলীয় হেলমেট বাহিনীর উপর নির্ভর করে, তখন তাদেরকে অনেক বেপরোয়া লাইসেন্স তাদেরকে দিতে হয়। জুনায়েদ সাকি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবার সময় পেলে আপনার কাছে আসবো। নীলুফার চৌধুরী মণি, আমি আপনার কাছে আসতে চাই। সুভাষ সিংহ রায় বলেছেন যে আপনাদের সময় জজ মিয়া নাটক হয়েছে, এখন জজ মিয়া নাটক হয় না এবং এখন প্রতিটি ঘটনায় বিচার হয় এবং প্রতিটি ঘটনায় আমলে নেওয়া হয়। আপনি কি বলবেন? এবং আরো তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আপনারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতির ধারাবাহিকতায় এখন যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে বলে উনি বলছেন। আমি যদি ধারাবাহিকতা বলতে হয় তাহলে স্বাধীনতার পর থেকেই ধারাবাহিকতা বলতে হবে। আমি যদি বলি যে বিএনপি তো ছিল তিন টার্ম আগের কথা মানুষ ভুলে গেছে, যে সন্তানটার জন্ম 2006-এ এক বছর ছিল তার বয়স, এখন কিন্তু সে ভোটার হয়ে গেছে প্রায়। সো আপনি এটা এখন তারা বললে ওইটা হবে না। আমি তারপরেও বলবো যে কেউই ফেরেস্তা না, মানুষ হিসেবে আমি এইটুকু বলবো যে আগে ছিল বিন্দু সম, এখন ওইটাকে সুভাষ দ্বারা বানিয়েছে সাগর সম। তো বিন্দু আর সাগর কিন্তু এক না, বিন্দু আর সাগরের মধ্যে অনেক আকাশ পাতাল তফাত আছে। উনি একটা কথা বলেছে যে ব্যবসার চেয়ে কম আয় করা যায় না, এটার প্রমাণ হচ্ছে ওনাদের যে এমপিরা 2008 সালে নমিনেশন নিয়েছিল, যত টাকা তারা দেখিয়েছিল সরকারি ভাবে তার চেয়ে কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণ তাদের টাকার পরিমাণ বেশি হয়েছে। তো এইটাই তারা বুঝায়, যারাই এমপি হচ্ছে তারাই সব দিক দিয়ে, তাদেরই একটা এক একটা করে হাতুড়ি বাহিনী লাগে, তাদেরই হেলমেট বাহিনী লাগে, তাদেরকেই সবকিছুর জন্য, তাদের ওই ইয়াবা বিক্রির জন্য। আজকে দেখেন ইয়োনোকে যে মেরেছে, তা সেও কিন্তু মাদক ব্যবসায়ী, এবং সেইখানে ওই যে বলে না যে ওখানে আগুন ধোয়া, সুতরাং ওখানে আগুন, যেখানেই আপনি এই ধরনের সন্ত্রাসী দেখবেন সেখানেই মাদক ব্যবসায়ী দেখবেন। আমরা কক্সবাজার যখন মেজর সাহেবকে দেখলাম, তখন যখন আমরা বদি মনোনয়ন পায় না, তো কি হয়েছে, বদির বউ মনোনয়ন পেয়েছে, বদি এখন এমপির হাজবেন্ড, আরো বড় নেতা, বদিকে তারা চুল পরিমাণ ছুঁতে পারে না, অথচ বদির জন্য প্রায় 250 লোককে অলরেডি ওসি প্রদীপ আপনার ক্রসফায়ারে দিয়ে দিয়েছে। আজকে এই সরকার এমন সরকার যে তার এই তিন টার্ম ক্ষমতায় 2500-এর উপরে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে হতে এখন কোথায় গিয়েছে? এখন সরকারের এক হ্যান্ডস আরেক হ্যান্ডসকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে। এখন মানে আমরা গুম নিয়ে এত কথা বলেছি, আমরা খুন নিয়ে এত কথা বলেছি, আমরা জেলখানায় অত্যাচার নিয়ে এত কথা বলেছি, আমরা রিমান্ড নিয়ে এত কথা বলেছি, আমাদের কথার কোনো দাম দেয় না। কিন্তু আজকে যেতে কোথায়, যে পুলিশটা হাজার হাজার মানুষকে রিমান্ডে নিয়েছে, হাজার হাজার মানুষকে পেশাব খাইয়েছে, হাজার হাজার মানুষকে রাতভর উপুর করে টানিয়ে রেখেছে, এবং সকালবেলা থানায় মারা যাওয়ার পরে হসপিটালে নিয়ে বলেছে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, সেই পুলিশটা কিন্তু আজকে সে নিজেও রিমান্ডে গেছে। যদিও এটা সুসুরি পরিমাণ রিমান্ড, কিন্তু আমি আপনাকে বলছি এখনো লাগাম ধরতে না পারলে এই রিমান্ড কিন্তু আর নর্মাল রিমান্ড থাকবে না। এটা কিন্তু যেতে যেতে একটা গৃহযুদ্ধ, একটা দেশ যখন ভঙ্গুর হয়, একটা দেশ যখন ফতুর হয়ে যায়, তখন দেশের যে অবস্থাগুলো বর্তমান থাকে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার প্রত্যেকটা অণুপরমাণুর লক্ষণগুলো বর্তমান আছে। আজকে সুভাষদা বলল 2010-এ দমননীতি সংশোধিত হয়েছে, আইনের 11-তেও সংশোধিত হয়েছে। কি এমন সংশোধিত হলো যে হ্যান্ডসআপ হাত তোলার পরেও একটা মানুষকে গুলি করে মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত 4টা গুলি 6টা গুলি হয়ে যায় যখন পোস্টমর্টেম করা হয়, কি এমন ঘটনাগুলো হলো যে সেই মানুষটাকে এইভাবে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে? দেশপ্রেমের জন্য, দেশকে ভালোবাসার জন্য, দেশের জন্য ভালো কাজ করার জন্য? তো ভালো কাজ করার লোকগুলাকে আপনারা এইভাবে বলবেন দেখে আজকে বিরোধী দলে কথা বলার কেউ নাই। বিরোধী দল পিটাতে পিটাতে আপনারা এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যে আজকে সরকারি দল আপনারা, বিরোধী দল আপনারা। ঠিক 75-টা এমনই ছিল, সরকারি দল আপনারাই ছিলেন, বিরোধী দল আপনারাই ছিলেন। 9টা এমপিকে সেদিন এমপি হিসেবে আপনারা মেনে নিতে পারেন নাই। যে কথাটা আপনি ইন্ডেমনিটির কথা বলেন, আপনারা আপনাদের আসলে দোকান কাটা হলে নাকি রাস্তার মাঝখান দিয়ে যায়। ইন্ডেমনিটি এনেছে কে? যিনি সেই সময়কে, যাকে 15ই আগস্ট হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের যে নেতা শেখ মুজিবুর রহমানের সবচেয়ে কাছের ব্যক্তি মুস্তাক সাহেব,
সে এই ইনডেমনিটি এনেছে এবং আপনি জানেন আজকে যে পদ্মা সেতুটা বানানো হচ্ছে হচ্ছে করে হয় নাই এখন পর্যন্ত সেই পদ্মা সেতু নেক্সট কোন গভর্নমেন্ট আসলে কি নেক্সট গভর্নমেন্ট পদ্মা সেতুকে ভেঙে ফেলবে সেটা তার উপর দিয়ে করবে ওই ওই বিলগুলো অনেকটা এরকমই হয় হতে পারে যে হ্যাঁ আমার পছন্দের মতো হয়েছে হলো এটা তো কোনো সিস্টেমই করে না আপনারা কি করেছেন 2007 আজকে আপনাদের এত খারাপ পজিশনে যেতে হতো না আপনারা তো রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন দেউলিয়া মানুষের সাথে আসলে কি কথা বলবো আপনারা দেউলিয়া হয়ে এখন পাগলের মতো প্রলাপ বকছেন নীলুফার চৌধুরী মনি আপনার কাছে নিশ্চয়ই আমি আবারো ফিরবো সুভাষ সিং ঘোড়ায় আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে আমাদের প্যানেলের যেই দুজন বক্তা তারা দুজনেই আসলে গত যে দুটি নির্বাচন সেই দুটি নির্বাচনের চরিত্র এবং যেভাবে হয়েছে সেটির সাথে আসলে সকল ঘটনাকেই আসলে লিঙ্ক করছেন এবং তারা বলছেন যে ওই দুটি নির্বাচনের তাদের ভাষায় যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই এখন আসলে যেগুলো দেখা যাচ্ছে সেই সকল ঘটনাগুলো আসলে ঘটছে আপনি কি বলবেন সুভাষ সিং রায় না জোনাত সাকিব যেভাবে বেপরোয়া রাজনীতির কথা উল্লেখ করেছেন সে তো নিজেই তো বেপরোয়া বক্তা এবং সে সুনাম তার রয়েছে ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকারি দল কি করছে সেটা বিস্তারিত বর্ণনা দিতে যে অনেক পিছনে গেছেন অনেক কথা বলেছেন সেগুলো তো বলতেই পারেন নীলুফার আপার এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তার যে বক্তব্য যে গ্রামোফোন রেকর্ড সেই গ্রামোফোন রেকর্ডটা যদি একটু আমি অন্যদিকে বাজাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বারবার বলছেন যে খন্দকার মুস্তাক তার সবচেয়ে কাছের ব্যক্তি তিনি এই আইনটি করেছিলেন খন্দকার মুস্তাক খুনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করেছেন নীলুফার আর জিয়া রহমান সাহেব আইনে পরিণত করেছেন এবং বেগম খালেদা জিয়া 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরে যখন ইন্ডেমনিটি আইন যখন সংসদে এসেছে সেই আইনের বিরোধিতা করেছে ইন্ডেমনিটি যেটা রিপিল আইন অতএব বাস্তবতার কথা আপনার ভাবতে হবে এবং আবার দেখেন যে ক্লিন হার্ট অপারেশন যখন করা হলো সে অপারেশনের সময় আবার একটা 2003 সালে এমেন্ডমেন্ট দেওয়া হয়েছে আমি এই তথ্যগুলোই উপস্থাপন করার চেষ্টা করছি অতএব কাউকে বাঁচানো কাউকে উদ্ধার করা কিংবা কাউকে ধামাচাপা দেওয়া সেটা কিন্তু আমার কথার উদ্দেশ্য না কথার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক রকম ঘাটতি আছে আমি বারবার বলছি এবং কি হয়েছে জিয়া রহমান সাহেবের সময় 19টি কু হয়েছিল কত শত শত সেনাবাহিনীর কর্মকর্তাকে বিনা বিচারে তাদেরকে হত্যা ফাঁসিতে ঝুলানো হয়েছে অতএব এই কথাগুলো যখন বলে যখন সবচেয়ে কাছের মানুষ আর সবচেয়ে কাছের মানুষ তো জিয়াউর রহমান ছিলেন আর জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া ছিলেন 32 নম্বর বাড়িতে খুব কম দিন ছিল যখন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সাহেব যাননি ইতিহাস কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে অতএব ওইগুলো নিয়ে আমি এখন আর বাক বিস্তার করছি না আমার বক্তব্য আছে ইয়াসমিন হত্যাকাণ্ডের পর দিনাজপুরে যে উত্তাল আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন করে ইয়াসমিন হত্যাকাণ্ডের বিচার করতে হয়েছে মনি আপা শুনেন আপনি খুব ভালো করে জানেন আপনি আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আপনি আমরা সুভাষ দা আমরা আর বেশি লম্বা করতে পারছি না আপনি যদি একদমই 30 সেকেন্ডের ভিতরে বলেন তারপরে আমি জোনায়েদ সাকিবের কাছে যাব আওয়ামী লীগ সরকারের সময়ে এগুলোর জন্য কিন্তু এরকম ওই ইয়াসমিন হত্যাকাণ্ডের পরে যে ঘটনা ঘটেছিল এরকম কিন্তু আন্দোলন করতে হয় নাই আন্দোলন করতে হয় না অতএব বাস্তবতা সেখানে নেই রাজনের হত্যাকাণ্ডের পরে অনেকেই বলেছিলেন হয়তো বা মনিয়াপা আপনার টেবিলে এসে বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার হবে না সুভাষ সিং হোরায় আপনাকে ধন্যবাদ দর্শক এবং আমাদের যারা প্যানেলে আছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এরই মধ্যে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণে 40 জন দগ্ধ হয়েছেন তাদের অনেককে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে সেখানে আমাদের রিপোর্টার যাচ্ছেন তিনি পৌঁছানোর মাত্রই আমরা সেই খবরে চলে যাব তার আগে মিনিট দেড়েক সময় পাবো জোনায়েদ সাকি আপনার কাছে যেতে চাই আপনি একদমই যদি সংক্ষেপে বলেন যেটি হচ্ছে সুভাষ সিং রায় বলেছেন যে এখন আসলে বিচার চাইতে কোনো সমস্যার সমাধান চাইতে আসলে আন্দোলন করতে হয় না সরকার নিজেই
নিজেই সেটির উদ্যোগ নিচ্ছে, তো সেই প্রসঙ্গে আপনি কি কি বলবেন যদি একদমই মিনিট দেড়েকের ভিতরে বলেন? আপনি যে সংবাদ দিলেন যে মর্মান্তিক ঘটনা নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে, আমরা তার জন্য আমাদের সমবেদনা জানাই, প্রত্যেকের যথাযথ চিকিৎসার জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই আহ্বান জানাই। যে আলোচনা আমরা করছিলাম যে আসলে কি বলবো, মানে আমাদের দেশে যারা ক্ষমতাসীন হয়েছেন প্রতিষ্ঠার কাল এ পর্যন্ত, যেটা বললাম যে রাজনৈতিক ভাবে ক্ষমতার একটা জবাবদিহিতার জায়গা দরকার পড়ে, কিন্তু আমরা ক্ষমতা কাঠামোটা এমন ভাবে তৈরি করেছি যেখানে জবাবদিহিতার জায়গাটা নেই, ক্ষমতার একটা স্বৈরাচারীকরণ আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল যারাই ক্ষমতায় হয়েছে তারা ক্ষমতাকে নিরঙ্কুশ ভাবে ব্যবহার করেছে কোন রকম জবাবদিহিতা ছাড়া। ফলে বিরোধী দল দমন করা, নিজেদের লোকজনকে সুবিধা দেওয়া, অন্যায় ভাবে সুবিধা দেওয়া, এগুলো হচ্ছে একটা মানে বৈশিষ্ট্যগত দিক থেকে চলমান ছিল এবং এটারই আরো একটা ব্যাপক রূপ নিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে এই কাজগুলো করা হচ্ছে এবং পুরো দেশকে একটা রাজনৈতিক মানে ন্যায্যতা দিয়ে এই সমস্ত অন্যায় তৎপরতাকে একটা এখন জারি করা হচ্ছে। ফলে এমনকি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নাম নিয়ে এই 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 আয়োজনটাকে এখন জারি করা হচ্ছে। এটার বিপজ্জনক দিকটা হচ্ছে যে এর বিরুদ্ধে ভাই আমাদেরকে শেষ করতে হবে, আপনি যদি শেষ করেন, ফলে এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও একসময় এভাবে পরিচালিত হতে পারে, ফলে এইটা খুব বিপজ্জনক খেলা। আমি যেটা বলবো যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা যদি না থাকে যেখানে ক্ষমতার একটা জবাবদিহিতা মানে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই যে বিভিন্ন রকম ব্যক্তিবর্গরা যে ক্ষমতা ব্যবহার করে অন্যায় সুবিধাটা নেন সেটা বন্ধ করা যাবে না। ক্ষমতা যদি উল্টো এই বিভিন্ন রকম ব্যক্তিবর্গকে অন্যায় সুবিধা দিয়ে টিকে থাকতে চায় তাহলে এটা তো বন্ধ করার কোনো সুযোগ নাই। বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করছে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য, এর মধ্যে দিয়ে বেসিক্যালি আছে যে ক্ষমতা। জোনায়েদ সাকি আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ সিংহ রায় এবং নীলোফার চৌধুরী মণি। দর্শক আমরা বলছিলাম যে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণে 40 জন দগ্ধ হয়েছেন। আমাদের রিপোর্টার আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, সেখানে দগ্ধদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা সেখানকার পরিস্থিতি জানবো আমাদের রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিনের কাছ থেকে।